যারা জঙ্গল কাছে তারাই বাইক করছে। রাতের বেলা যে কোনো সময় তারা এখান থেকে পালিয়ে গেছে। সেই অনুসারে আমরা গেছি এবং দেখেছি প্রায় 30 জনের মতো কোভিড পেশেন্ট এখান থেকে, যে ঘরটা ছিল ওই ঘরের পেছন দিয়ে একটা জানলা ভঙ্গে, জানলা কাজ ভঙ্গে, যেটার মধ্যে গ্রিল ছিল না, তো ওই দিক দিয়ে তারা পালিয়ে গেছে। তো আমরা এখন আমরা দেখছি সব জায়গায় আমরা খবর পাঠিয়েছি বা আমাদের যে সোর্স আছে সব কিছু আমরা লাগিয়েছি যাতে ওদেরকে আমরা ই করতে পারি। তারা যা যা করার আমরা করছি। তারা কোথায় ছিল? তারা পঞ্চায়েত রাজ ইনস্টিটিউট। তাদের বিরুদ্ধে কি মামলা নেওয়া হবে এটা আমরা দেখছি, আমরা সব কিছু আমরা আইন অনুযায়ী আমরা করছি।